আমার নবীর আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া পাঠাইলো, কিন্তু দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গায় তো আমার নবীরে পাঠায় নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা তো সুইজারল্যান্ড, সবচাইতে সুন্দর জায়গায় যে আমাদের কাছে যাকে বলা হয় ভূস্বর্গ কাশ্মীর, দুনিয়ার জান্নাত বলা হয়। আল্লাহ তাআলা আমার নবীকে এই সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইছেন জাজিরাতুল আরবে। কোথায়? আরে কথা বলেন, কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের সংজ্ঞা পরিচয় দিচ্ছেন কোরআন। কোরআন নিজে দিচ্ছে, ওয়াদিন গাইরি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, মরুভূমি আর পাথর। আল্লাহ আমার নবীকে এমন জায়গায় কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় পাঠাইতে পারতেন না? কথা বলেন, কথা বলেন। এই প্যাচ লাগে আপনাদের? এই প্যাচের হল করলে অনেক প্রশ্নের জবাব চলে আসবে। তখন আর কাদিয়ানি বিরোধী আন্দোলনের বিরোধিতা করা লাগবে না। তখন আর এনজিও বিরোধী আন্দোলনে আপনি আঙ্গুল তুলবেন না। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধের আন্দোলনে আপনি আঙ্গুল তুলবেন না। কেন? কেন আঙ্গুল তোলেন? কারণ আপনি আপনার নবী চেনেন নাই। চিনতে থাকেন, আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? ও দোস্ত, বিশ্ব মানচিত্র খুলবেন, আন্তর্জাতিক যে মানচিত্র ওটা খুলবেন। খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন। দেখবেন তিন দিকে শূন্য। ওমান সাগর উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিম দিকে লোহিত সাগর, এই তিন দিক থেকে পানি। একদিক জর্ডান ইরাক, ওই দিক শুধু ভূমির সাথে লাগা। খালি কয় দিক? কথা বলে না, খালি কয় দিক, লাগা কয় দিক? একদিক। ঠিক মানব দেহে যে হার্ট আছে, হার্ট কলব, ওই হার্টের যে অবস্থান, তিন দিক শূন্য, একদিক জয়েন্ট শরীরের সাথে। জাজিরাতুল আরবকে বিশ্ব মানচিত্রের মধ্যে দেখলে আপনি বুঝবেন যেন একটা হার্ট। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে মানচিত্রের হার্টে পাঠাইছেন। কেন পাঠাইছেন ওইটা পরে বুঝেন। আরো দুই কথা বুঝানের, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল দুনিয়ায়, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ইরাকি দর্শন, মিশরীয় সভ্যতা, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? কথা বলেন, কে? সর্বপ্রথম উম্মি নবী। কি নবী? উম্মি নবী মানে মূর্খ নবী না, উম্মি মানে মূর্খ না, উম্মি মানে যিনি একাডেমিক শিক্ষায় শিক্ষিত না কিন্তু মূর্খ না। কেন? একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে কারো কাছে পড়া লাগবে। আল্লাহ আমার নবীকে ছাত্র বানান নাই। নবী বলেছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছেন শিক্ষক হিসাবে, আমি আমার পরমুখার কাছে। আমার নবীর শিক্ষককে সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় উচ্চারণ করলেন আমার নবী। না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে, ওই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। ওই গোষ্ঠের টুকরাটার নাম কি? হার্ট, কলব। কলব বলেন কি? কলব। এইবার বুঝে আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে কেন পাঠাইছেন? হার্টে আল্লাহ বলে নবী আপনি হচ্ছেন বিশ্ব নবী। আমার নবী কি শুধু বিশ্ব নবী না? বলেন একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী একমাত্র বিশ্ব নবী। বিশ্ব নবী চেনেন? বিশ্ব নবী চেনেন? মনে হয় না, মনে হয় না বিশ্বনবী চিনেন না বইলাই আপনাদের এত আপত্তি আমাদের বিরুদ্ধে। আমি বিশ্বনবীও চিনাবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। আমার নবী যেহেতু একমাত্র বিশ্বনবী, গোটা দুনিয়ার নবী, নবীর এই অল্প বয়সে অল্প সময়ে
গোটা দুনিয়া ইসলাম প্রচার করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাটে পাঠাইছেন, হাটে জাজিরাতুল আরবে। কেন নবী আপনি হাটে মেহনত করে হাট ঠিক করেন, হাট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে দুনিয়া, আজকে আপনি লক্ষ্য করেন জাজিরাতুল আরব, আরব বিশ্বের শাসকদের ইমান আর ইসলামে পচন ধরেছে, আকীদা বিশ্বাসে পচন ধরেছে। এর রেজাল্ট হচ্ছে গোটা দুনিয়ার বডির মধ্যে ইসলামের পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আজকেও যদি এই জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের হাত ঠিক হয়ে যায়, আরব শাসকরা ঠিক হয়ে যায়, মুসলমান ঠিক হয়ে যায়, এখনো মুসলমান গোটা দুনিয়া শাসন করবে। এই খবর কাফেরদের আছে কি নাই? এই জন্য কাফেররা নতুন চক্রান্ত শুরু করছে, কি দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু হয়েছে জাজিরাতুল আরব থেকে, দাওয়াতের কাজ শুরু হয়েছে কোথিকা? আরে মক্কা থেকে, জাজিরাতুল আরব থেকে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হয়েছে। ওই জাজিরাতুল আরব থেকে দাওয়াতের কাজ বন্ধ করো, কেন কলবে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেলে গোটা দুনিয়ার বডির মধ্যে দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে। মনে মনে মন কলা খাইতে থাকো, আরে জাজিরাকে গোটা দুনিয়া থেকে দাওয়াতের কাজ বন্ধ করলেও দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। তুমি যেমন বিশ্বাস করো দুয়ে দুয়ে চাই হয়, উম্মতে মুহাম্মাদি এই ছোট্ট ছোট্ট উম্মতরাও বিশ্বাস করে আমার নবীর ওই সত্য উচ্চারণ, একদিন আসবে ইসলামের আওয়াজ প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে, বাধ্য ঘরে হোক অথবা খুশি মনে হোক, ইসলামের দাওয়াত ঢুকবে। আজকে যাদের চক্রান্ত তুমি দাওয়াত তাবলীগের মেহনত বন্ধ করতে চাও, কসম আল্লাহ সেই আমেরিকাতেও একদিন কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। মহতারাম হাজরি কথা শেষ হয় নাই, আমি মাত্র ঢুকতেছি, মনোযোগ হারানো যাবে না। সত্য কথা, সূক্ষ্ম কথা আপনাদেরকে বলেছিলাম, বিশ্বনবী চেনাব। বিশ্বনবী চেনানোর প্রসঙ্গ কেন আসে, আসে এই জন্যে কেন আসে একটু শুনে। আগে বিশ্বনবী একটু চিনাল, বিশ্বনবীর মানে কি? ও দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন তিনটা বিষয় ছিল নির্ধারিত। বলেন কয় বিষয়? বলেন না কয় বিষয়? এক নম্বর, ওই নবীর অঞ্চল ছিল নির্ধারিত। কি ছিল বলেন? কি ছিল প্রমাণ? প্রমাণ কি? এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আজকের বিকৃত যে বাইবেল আছে, ওই বাইবেলের মধ্যে হজরত ঈসার বক্তব্য আসছে। হজরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্যে নবুয়ত দিয়া পাঠাইছেন। বুঝা গেল ঈসা আলাইহিসসালামের নবুয়তের অঞ্চল কি? কথা বলে না আমার নবী বিশ্ব নবী, তার নবুয়তের কোনো নির্দিষ্ট অঞ্চল নাই। তিনি গোটা দুনিয়ার নবী, তিনি আমেরিকারও নবী, তিনি আফ্রিকারও নবী, তিনি ইউরোপেরও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, তিনি গোটা দুনিয়ার নবী। বিশ্ব নবীর অর্থ বুঝাইতেছি, বুঝেন? আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে সুই একটা রেখে আসছে, কি বলেন? একটু একটু বলতে চাই, আমার আটকায় যায়, পিড়ানি দরকার। এই সময় কইছি ভালো করে মুখস্থ কর। হযরত ঈসা আলাইহিসসালামের নিজের বক্তব্য, ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানিয়ে পাঠাইছেন। বুঝা গেল ঈসা আলাইহিসসালামের নবুয়তের সম্প্রদায়ও নির্ধারিত। আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নবীর কোনো সম্প্রদায় নির্ধারিত না। তিনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ দুনিয়ায় যত জাতি বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী নবী, কারণ তিনি বিশ্ব নবী। কয়টা গেল? অঞ্চল নির্ধারিত, কওম নির্ধারিত। তিন নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত
আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল নির্ধারিত। কি ছিল? টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, যার জন্য কোনো টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী এবং আখেরি নবী, মাঝখানে আর কোন নবী আসার সুযোগ নাই। যেহেতু আমার নবী বিশ্ব নবী, এই জন্য আল্লাহ পাঠাইছেন কোন জায়গায়? কলবে। বলেন কোথায়? জাজিরাতুল আরবকে আমরা কি বলতেছি? হাট হাট কলবে। কেন? নবী আপনি যেহেতু বিশ্ব নবী, আপনি কলবে মেহনত করেন, কলব ঠিক হয়ে গেলে ইমানের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন আপনারা, শুনেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন আপনারা? হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহ সাথে থাকতেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের ওই যে আমির, প্রথম দিকের আমির আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহ। বড় রসিক মানুষ ছিলেন, বয়ান করতেন সাদা সিধা, আমাদের মতো অত ভুমবাং ছিল না। তো হজরত একটা গল্প শোনাইছেন, ওই গল্পটারও আমি বিশ্ব নবীর জন্য কাজে লাগাইতেছি উদাহরণ হিসাবে, খেয়াল করেন। বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা, সকালবেলা নাস্তা দিছে শুকনা খিচুড়ি, গরম টাটকা শুকনা খিচুড়ি সামনে দিছে, খুব গরম, মাঝখানে একটু ঘি দিয়ে দেয়, ইন্ডিয়ানরা এটা খায়, আমরাও দেওবন্দে খাইছি, বড় মজা। ওই গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু ঘি নেয় আর খিচুড়ি দিয়ে মাইকা খায়, এটা হেভি টেস্ট। মোকলারে বাজ্যায় খাইও মিয়া, রসায়া পড়ছে, খেয়াল করেন, খেয়াল করেন, একটু দিলাম আর কি, যে মনোযোগ আসার জন্য। তো ওই পশ্চিম দিকে যাই মাওনা সাহেব বসছেন, উনি হঠাৎ করে করছেন কি, ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকায়। আচ্ছা, এটা বোঝার আগে আর একটা কথা বুঝালো, এতক্ষণ কি বুঝাইলাম? ইসলাম আসছে গোটা দুনিয়ার মাঝখানে, জাজিরাতুল আরব হচ্ছে দুনিয়ার কলব হাট। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে? কোন তো সব দুজন বাইন্দেবডানি দরকার, নবী আলাইহিসসালামের এতটুকু এই সিরতের অংশ জানে না এরা। কোন জায়গায় বলেন? হাফসা। আরে ঠিক আছে, যেগুলো মদিনা কইছে এগুলো মুরগি বানানোর দরকার ছিল, সময় নাই, নাহলে মুরগি বানাইতাম। সর্বপ্রথম হিজরত করছেন কোথায়? হাফসা। হাফসা আবিসিনিয়া। হাফসা আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া ইরোত্রিয়া যেই অঞ্চল, ওটা হচ্ছে নবী যুগের হাফসা, মক্কা থেকে পশ্চিমে। তো ইসলাম আসছে দুনিয়ার মাঝখানে, পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি করছেন কি, ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে মারছে টান। কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে, ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে, যে ঘি তো গইলা গেছে, এখন ছুটছে হাফসার দিকে, পশ্চিম দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছেন, দেখছে ঘি তো হাফসাওয়ালা খাইয়া লেব, মৌলবি কাম বুঝেন না, হ্যাঁ তাড়াতাড়ি আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে টান মারে আর কয়, এরপর ইসলাম মদিনার দিকে হিজরত করছে, এখন ঘি ছুটছে হাফসার দিকে আর কোন দিকে? আব্দুল গাফফার সাহেব কয়, কারবার তো খারাপ, ঘি তো হাফসাওয়ালা আর মদিনাওয়ালা খাইয়া লাগব, আমার কপালে তো ঘি নাই। তো আব্দুল গাফফার সাহেব দেখায়, লম্বা মানুষ, উঁচা লম্বা, আমি তাড়াতাড়ি হাতাড়িরে বটলাম, বইটা ঘি দিয়ে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে রে। এরে দোস্ত, খেয়াল করেন, উদাহরণটা যদিও হাসির, কিন্তু আমাদের ওই কথা বোঝানোর জন্যে, জাজিরাতুল আরবের রহস্য বোঝানোর জন্যে এটা একটা চমৎকার উদাহরণ। ওই ঘি যদি খিচুড়ির এক পাশে থাকতো, তো মাখার সময় আরেক পাশে যাইতে যাইতে ঘি কমে যেত, এক পাশে বেশি পাইতো। আমার নবীকে যদি আল্লাহ সুইজারল্যান্ড পাঠাইতেন ইউরোপে, তো ইউরোপের মুসলমানদের কাছে, ইউরোপের মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন পৌঁছত, পশ্চিম আফ্রিকায়, পশ্চিম আমেরিকায় ইসলামের দাওয়াত পৌঁছতে পৌঁছতে লম্বা সময় চলে যেত। আল্লাহ তাআলা আমার নবীকে ঠিক দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, কেন? যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যায়। এতগুলা কথা বলছি যে কারণে এইবার ওটা বুঝেন, এই যে এতক্ষণ আলোচনা করছি, কতক্ষণ হয়েছে, এক ঘন্টা হয়েছে, এই যে এক ঘন্টা আলোচনা করলাম, এটা যেই কথাটা বলার জন্য এতক্ষণ চিল্লাইলাম, এইবার ওই কথাটা বুঝেন। সেটা হচ্ছে, এর যুবক ভাই, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে,
তোমার সতর্ক হওয়া দরকার বেশি। ওই সময় খুব শিগগির আসবে, আস্তে আস্তে এই বুড়া গড়ে আর খুঁজা পাইব না, খুঁজা পাইব না মানে দুর্বল হয়ে যাবে, মারার জন্য টার্গেট করবে তোমারে, আমারও বেশি একটা মারবো না। কেন? আমিও তখন বুড়া হয়ে যাবো, দুই একটা লাগাইব তঙ্গ নেতা হিসাবে। আমরা যখন দেওবন্দে হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে, তা আমি তো তখন একদম চিকনা ছিলাম, আমি নির্ভয়ে ঘুরি ফিরি খাই পড়ি। লালবাগ থেকে গেছিলেন আমাদের এক দোস্ত ইয়ামোটা মানিকগঞ্জ বাড়ি, হ্যাঁ যায়া মাদ্রাসার ছাদে ঘুমাইতো, কই ছাদে। তা আমি বলি কি ছাদে ঘুমান কেন? ও ভাই আপনি ছাদে ঘুমান কেন? তো বলে কি যে দোস্ত তগরে যদি পায় তো পিড়ানের সময় মায়া করবো, যে এটারই পিড়ায় কি, আর আমারে যদি পায় মোটা দাদা তো আমারে পিড়াইছে কি মজা পাইব রে দোস্ত, আমি এই ডরে শেষ। আমাদের দেওয়ানবাগের হুজুর যখন মারা গেল না, তখন এই কথাটা আমার মনে পড়ছে, আরে কবরে ফিরিস্তারা পিড়ায় না জানি কি মজাটা পাইতেছে, এই শরীর তো তোমগরে পিড়ায় মজা পাইব, যেন তোমগরে ধরবে, একটু সতর্ক হ।